নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করব কলার মালপোয়া। কলার মালপোয়া তৈরি করার জন্য আমি এখানে দুটো কলা নিয়েছি, কাঁঠালি কলা। এগুলো কলাটা একটু নরম হলেই বেশি ভালো হবে মালপোয়াটা। এখানে আমি নরম কলাই নিয়েছি। কলাটাকে আমি এখন চুলে এর মধ্যে চটকে নেব। কলাটাকে খুব ভালো করে মেখে একদম মিহি করে নিতে হবে। কলাটা আমি এইভাবে মেখে নিয়েছি, কলাটায় কোনো দানা থাকবে না। এর মধ্যে দিয়ে দেব আমি 2 কাপ আটা। দু কাপ আটা আর 1 কাপ সুজি। দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। এটা আমি মেখে নিয়েছি আটা সুজি দিয়ে কলাটাকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 2 কাপ দুধ নিয়েছি। এটা আমার দুধ দিয়ে মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব গুড়। এখানে আমি 200 গ্রাম গুড় নিয়েছি, আখের গুড়। গুড়টা দিয়ে মেখে আমি দিয়ে দেবো নারকেল কোড়া। এখানে আমার 1টা গোটা নারকেল কোড়া আছে। এটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। মালপোয়ার ব্যাটারটা আমি এরকম একটু ঘন করে তৈরি করে নিয়েছি। কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। এবার আমি ভেজে নেব। আমি সাদা তেলেই ভাজছি। গ্যাসটাকে আমি সিম করে ভেজে নিচ্ছি। এভাবে আমি 1টা 1টা করে ভেজে তুলে নেব। এটা একদম অন্য রকমের একটা মালপোয়া তৈরি করছি। একটা পিঠ ভাজা হলে আমি আর একটা পিঠ উল্টে দেব। তৈরি হয়ে গেল আমার কলার মালপোয়া।